আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। আমার আজকের ভিডিওটি আমি দুপুরের পর থেকে শুরু করেছি, আর যেহেতু রমজান মাস, দুপুরের পর থেকে নর্মালি আমরা সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো রান্নাবান্নার আগে আমি যেটা করে ফেলি, কাটাকাটিটা আগে সেরে ফেলি, তারপর আমি আমার রান্নাবান্নায় যাই। তো আয়ানকে ঘুম পাড়িয়ে তারপর কাটাকাটি করতে বসেছি, আর এর মাঝে আয়ান আবার ঘুম থেকে উঠে পড়েছে। ওর শরীরটা ভালো নেই, হঠাৎ করে যেহেতু প্রচুর গরম পড়ছে, এর মাঝে আবার ঠান্ডা পানি, ঠান্ডা শরবত এগুলো একটু বেশি খাওয়া পড়েছে, তার জন্য হয়তো হঠাৎ করে আবার একটু জ্বর চলে এসেছে। তো আল্লাহর উপর ভরসা, আবার হয়তো ঠিক হয়ে যাবে, সবাই ওর জন্য দোয়া করবেন। নর্মালি বাচ্চারা একটু অসুস্থ হয়ে পড়লে কম বেশি কিন্তু সবার বাচ্চাই এমনটা করে, মা ছাড়া কিছুই বোঝে না। তো আয়ানেরও ওই অবস্থাটাই হয়েছে, ও আমাকে ছাড়া এখন থাকতেই চাচ্ছে না, একটু পরপরই আম্মু আম্মু করে কান্নাকাটি করছে। তো কিছু করার নেই, আমার তো রান্নাবান্নাটাও করতে হবে, যেহেতু বাসায় সবাই রোজা রেখেছি। তাই আমি আবারও রান্নাবান্নায় চলে এসেছি, আর এদিকে সব কিছু গুজগাজ করে নিয়েছি। নর্মালি প্রতিদিন আমি যে রিকোয়েস্টটি আপনাদেরকে করে থাকি, আজও সেটাই করছি। যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ ভিডিওটি দেখা মাত্র একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর যদি আপনি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই তো আজ আমি পাবদা মাছ ভুনা করব, তাই ভাবছিলাম যে রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার অনেক আপু ভাইয়েরা আছেন যে আমার অনেক রেসিপি দেখছেন, আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্টস করছেন। আপনাদের কাছে হয়তো আমার রান্নাবান্না একটু ভালো লাগে, বিধায় আপনারা এত সুন্দর সুন্দর করে কমেন্টস করছেন। তো তাই ভাবলাম যে আজ আমি পাবদা মাছটা কীভাবে ভুনা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। জীবনে বড় হতে গেলে আসলে অনেক কিছু সম্মুখীন হতে হয় আমাদেরকে কম বেশি, তবে সব কিছুতেই আপনি সবচেয়ে বেশি যে কথাটা শুনতে পাবেন সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরলে হয়তো আল্লাহ আপনাকে অনেক বড় কিছু দেবেন। আমরা হয়তো সব সময় অল্প কিছুতেই হতাশ হয়ে পড়ি, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে হয়তো আল্লাহ আমাদের জন্য এর চাইতে ভালো কিছু রেখেছেন, বিদায় আমরা এটা পাচ্ছি না, একটু লেট হচ্ছে। তবে আল্লাহ কখনও বান্দার জন্য খারাপ কিছু রাখেন না, সবসময় ভালো কিছুই রাখেন, তবে আমরা বান্দারা সেটা খুব সহজে বুঝি না, মানতেও চাই না, এটা অবশ্য ঠিক। সেটা কম বেশি সবার ক্ষেত্রেই, আমি নিজে যে বলছি আমি নিজেও বা কতটা মানতে পারছি জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি যে প্রতিদিন আল্লাহর কাছে নামাজ পড়ে একটা কথা একটু বেশি বলি, যে আল্লাহ আমাকে যেন অনেক বেশি ধৈর্য দেন। কেননা সবার মুখেই কম বেশি শুনি আল্লাহ ধৈর্যবান ব্যক্তিকে অনেক বেশি পছন্দ করেন, তাই আমি চাচ্ছি যে ওই ধৈর্যবান ব্যক্তির মধ্যে যদি আমিও একজন হতে পারি। তো রান্নাবান্নাটা আমাকে জানলাটা অফ করে করতে হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণ রোদ, আর জানলাটা খুললে রোদটা পুরো একদম চুলার উপরে আসে। তো তাই আমি জানলাটা অফ করে তারপর রান্নাবান্না করছি। প্রচুর পরিমাণ গরম পড়ছে, একটু বৃষ্টি হলে খুব ভালো হতো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি মাছটা ভুনা করেই ফেলছি, আর হয়তো অনেকে খেয়াল করেছেন, আবার অনেকে হয়তো খেয়াল করলেও বুঝতে পারেননি। তবে যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি মুখে আবারও বলে দিচ্ছি, আমি এখানে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি, তার সাথে টমেটো, কাঁচামরিচ, সাথে একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়েছি, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মাছটা একটু সিদ্ধ হয়ে আসার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা ভোর রাতে খাবো, তাই আমি এটাতে একটু ঝোল ঝোল রাখবো, শুকনো খাবার ভোর রাতে খেতে গেলে একটু প্রবলেম হয়। তো রান্নাবান্নার মাঝখানে যে ঘটনাটা আমার হয়ে গিয়েছে সেটা হলো আমার সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে।
তো হঠাৎ করে আমার রান্নাটা অফ হয়ে গিয়েছে। আমি তো ভাবছিলাম কি ব্যাপার, আমার মাছটা হচ্ছে না কেন, বাট পরে নিচের দিকে তাকিয়ে দেখি যে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছে। আর এমনিতেই বলেছিলাম যে আজ আমার একটু লেট হয়ে গিয়েছে রান্নাবান্নায়। চিন্তাভাবনা আগে করেছিলাম যে আজ রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করব, তাই আজ আমার এমন দেরি হয়েছে যা বলার বাইরে। সিলিন্ডারটাও শেষ হয়েছে, তার মধ্যে আইনের বাবা অফিস থেকে এসেছেন, আল্লাহর রহমত। তো অফিস থেকে এসে তারপর উনি আবার সিলিন্ডারের জন্য ফোন করেছেন, তারপর সিলিন্ডার আনার পর আমি আমার বাদবাকি রান্নাগুলোও সেরে নিয়েছি। তো তাই আর ডিটেলসে তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে পাবদা মাছটা পুরোপুরি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো কেমন লেগেছে আমার পাবদা মাছের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। যারা যারা এখনও আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে যাচ্ছেন, প্লিজ তাদের মধ্যে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি কাজটি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। প্রতিদিনই আমার নিত্য নতুন অনেক আপু আসছেন, ভাইয়া আসছেন, আপনাদের প্রতি আমি অনেকটা কৃতজ্ঞ প্রকাশ করছি। কেননা আপনারা আমার পাশে আছেন বলেই কিন্তু আমি নিত্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আসতে আগ্রহী হই। তো এভাবে সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, আপনাদের সাপোর্টে হয়তো একদিন আমি অনেকটা দূরে যেতে পারবো, আমার স্বপ্নটা হয়তো পূরণ হবে। তো প্রতিদিন যে ভালো ভালো হবে সেটা কিন্তু না, আজ পুঁইশাক দিয়ে আমি পকোড়া করেছি, এটা নিজের গাছের তাই একটু প্যাকাশি হয়েছে, তার মধ্যে একটু তাড়াহুড়া করে করেছি। বুঝতেই পারছেন যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছিলো, আমার চিন্তাধারা ছিল যে ইফতারের আগে আগে আমি সব কিছু যেন একটু একটু করে রেডি করে সবার সামনে দিতে পারি। তো এর মাঝে তো আমি অনেকটা সময় পার করেছি, আপনাদের সাথে অনেক বকর বকর করেছি। তো জ্যোৎস্নার আলো হয়তো অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। যেহেতু এখন রমজান মাস, মধ্যরাতে যে জ্যোৎস্নার আলোটা পড়ে সেটা কিন্তু অসাধারণ। একদম আমি আমার বাসার ভেতর থেকে দেখতে পাই, আমি যে বিছানায় শুই ওখান থেকেই কিন্তু এই চাঁদটা দেখা যায় গভীর রাতে। জ্যোৎস্নার আলোটা একদম আমার বাসার ভিতরে এসে পুরো আলোকিত করে ফেলে, আমার কাছে খুব ভালো লাগে এই আলোটা দেখতে। তো বেশ কিছুক্ষণ থেকে দূর আকাশের ওই চাঁদটাকে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর অনেক কিছু আসলে অনেক সময় চিন্তা ভাবনা করা হয়, তবে সব কিছু তো সবসময় সবার সাথে শেয়ার করা যায় না। তো একা একাই ভাবছিলাম, আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।